ফুলে ফুলে ছেয়ে গেছে নিহত পোশাক শ্রমিকদের স্মরণে নির্মিত অস্থায়ী স্মৃতির মিনার। তার ভেতরে যেন এখনো ভেজা চোখে প্রিয়জনকে খুঁজে ফিরছেন কেউ কেউ। ভবন ধসের ইতিহাসে সবচেয়ে নির্মম দুর্ঘটনাটি ঘটেছিল সাভারের এই রানা প্লাজায়, তাই সেখানে নিহতদের স্মরণে মঙ্গলবার সকাল থেকে জড়ো হন স্বজনরা, স্মরণ করেন আপনজনদের। আমার সন্তান এখন আব্বুকে থাকে, আমার কাছে আমার কাছে কই মা, আমার আব্বু কই? বড় মেয়ে ছেলের মতো সংসার চালাইতো আমার, বলতো মা তুমি কষ্ট পাবো না, আমি তোমার ছেলে। নিহত সহকর্মীদের শ্রদ্ধা জানাতে সেখানে আসেন মৃত্যুকূপ থেকে ফিরে আসা আহত পোশাক শ্রমিকরাও। বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনটুকু মেটানোর অনিশ্চয়তায় জীবন কাটছে তাদের। আমাদের এখানে পুনর্বাসন দেওয়া হোক এবং আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য সরকার নিজেই দাঁড়তে নয়। আমার হাতের থেরাপি দিতে পারি না, আমি এই 5 বছর ধরে এই হাত দিয়ে একটু ভাত খেতে পারি না, আমার দম বন্ধ হয়ে গেছিল, এই হাতের মাটকে ভরে আমার বুকে চাপ, হাঁটুতে চাপ, আমার অনেক জায়গায় সমস্যা হয়েছে। তিনতলা ছিলাম, আমাদের অ্যাকাউন্টটা পর্যন্ত হয়নি, আমরা আমার কোমর ভাঙা, আমি কোনো কাজ করে খাইতে পারি না। এদিকে ভয়াবহতার 5 বছরেও দোষীদের শাস্তি না হয় ক্ষোভ প্রকাশ করেন সমাজের বিশিষ্ট জনরা। সোহেল রানার আমরা সর্বোচ্চ শাস্তি যাচ্ছি, পাশাপাশি সরকারি কর্মকর্তা এবং যে আরো 5টা গার্মেন্টের যে মালিক তাদেরও আমরা কিন্তু বিচার চাচ্ছি। যে রাষ্ট্রের যে অবহেলার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে, যাদের দায় দায়িত্ব আছে তাদেরকে বাঁচাবার জন্যে আজকে এখন পর্যন্ত এই মামলার কোনো সুরাহা হচ্ছে না। এদিকে চোখে জল আর হাতে ফুল নিয়ে জুরাইন কবরস্থানে এসেছিলেন অশনাক্ত থাকা হতভাগ্য নিহত 291 জনের স্বজনেরা, যাদের নাম পরিচয় নিশ্চিত করতে না পারায় তখন জুরাইনে কবর দেওয়া হয়েছিল। স্বজনদের পাশাপাশি নিহতদের স্মরণ করতে আসে বিভিন্ন শ্রমিক সংগঠনও। নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানাতে এসে বিজিএমইএ দাবি করেছে রানা প্লাজায় আহতদের মধ্যে কেউ আর বেকার নেই। রানা প্লাজায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই শ্রমিকদের সবাইকে, যারা চাকরি চায় তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। যদি কেউ এই পর্যন্ত বেকার থাকে, আমি গত 2.5 বছর ধরে বিজিএমইতে আছি, আমি সেরকম পাই নাই। এছাড়া রানা প্লাজা ধসে নিহতদের স্মরণে এদিন প্রেস ক্লাবের সামনেও জড়ো হন নিহত শ্রমিকদের স্বজন সহ বিভিন্ন সংগঠন। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা।